ফাঁসিদেওয়ার পেটকির জজতলা এলাকায় ডাইনি অপবাদে গৃহবধূকে বেধড়ক মারধরে ঘটনায় তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিন মহিলার নাম রানী সোরেন, বাচা সোরেন এবং হীরামণি সোরেন। উল্লেখ্য, স্বামীর মৃত্যুর কাজকর্ম শেষ হতেই গত 26 জুন ডাইনি অপবাদ দিয়ে বাচামণি টুকুকে বেধড়ক মারধর করে তার শ্বশুরবাড়ির সদস্যরা। পরে গৃহবধূকে তার ভাইয়ের বাড়িতে দিয়ে যায় তারা। সেই সময় গৃহবধূ মদ্যপ অবস্থায় রয়েছে বলে জানানো হয়। এদিকে দুদিন ধরে জ্ঞান না ফেরায় মহিলার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাবেন বলে ঠিক করেন। সেই সময় মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন নজরে আসে পরিবারের। ঘটনার পর ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তদন্তে নেমে তিন মহিলাকে গ্রেফতার করেছে। আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।